আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় সভাপতিত্ব করেছেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের স্ট্যান্ডিং কমিটির অধিকাংশ সদস্যই যারা ঢাকায় আছেন তারা উপস্থিত ছিলেন। আজকের এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটা আমি আপনাদের পয়েন্টসগুলো এক এক করে বলছি। আজকে পুরো আপনার এটা আমি দিতে পারছি না কন্টেন্টসটা, কিন্তু আপনাদেরকে পরে মেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আজকের স্ট্যান্ডিং কমিটির এই সভা অত্যন্ত ক্ষোভ এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে যে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত আগামী বছর শুরুতেই ভোটার তালিকার যে হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটাররা অন্তর্ভুক্ত হবেন তাদেরকে বাদ রেখেই কমিশন পৌর নির্বাচন 2015 অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন যে এইবার প্রথম দলীয় ভিত্তিতে পৌর নির্বাচন করার সিদ্ধান্ত পার্লামেন্টে গৃহীত হয়েছে এবং সেই হিসেবে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অত্যন্ত তড়িঘড়ি করে নির্বাচন, এই পৌর নির্বাচনের যে বিধিমালা তারা তৈরি করেছেন, প্রত্যেকবার যেটা একটা কনভেনশন, একটা ট্র্যাডিশন, যেটা যে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারা এই বিধিগুলো তৈরি করেন, এবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা কোনো আলোচনা করেনি, তারা সরাসরি এই বিধিগুলো দিয়ে দিয়েছেন। যার ফলে আপনারা দেখেছেন প্রায় বেশিরভাগ মিডিয়াতেই আমাদের দেখা গেছে যে প্রায় 16টি বিধি অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং নির্বাচন তফসিল ঘোষণার পরপরই আপনারা লক্ষ্য করেছেন যে সারা দেশে অবাধ গণহারে গ্রেপ্তার শুরু হয়েছে এবং সেই গ্রেপ্তারগুলো করা হচ্ছে বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে। এই অব্যাহত রয়েছে এটা, এবং ইতিমধ্যে আমাদের যেটা হিসাব আমরা দিয়েছি যে মোর দেন 1000 আপনার এটা তফসিল ঘোষণা হওয়ার পরে গ্রেপ্তার হয়েছে এবং সব মিলিয়ে গত এক মাসে প্রায় 5000-এর ওপরে নেতাকর্মীকে গ্রেপ্তার হয়েছে। এটা বন্ধ না করা হলে এবং অবিলম্বে আমাদের এই সমস্ত গ্রেপ্তারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া না হয় তাহলে কোনো মতেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না এবং সেই সুষ্ঠু নির্বাচন হবে না। সভা এই গণগ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে রাজনৈতিক কারণে যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের জেলে রয়েছেন, কারাগারে রয়েছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, স্ট্যান্ডিং কমিটির সদস্য এম কে আনোয়ার, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শওকত মাহমুদ এবং আরেকজন ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু সহ আমরা সকল রাজনৈতিক কারণে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের এবং কর্মীদের মুক্তি দাবি করেছে এই সভা। নির্বাচন কমিশন কিছু কিছু পৌরসভায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক কিছু পৌরসভায় ইউএনওকে রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে, অথচ রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তার সংকট রয়েছে তাও নয়। জনপ্রশাসনে বর্তমান সরকারের চরম দলীয়করণে জনমনে এই বিশ্বাস জন্মেছে যে আসন্ন পৌরসভা নির্বাচন কারচুপির পরিকল্পনা নিয়েই সরকারি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি আপনার মনোনয়নপত্র গ্রহণ করা এবং যাচাই বাছাইয়ের মধ্যে এই যে আমাদের যে আশঙ্কা সেই আশঙ্কাটা সেটা প্রমাণিত হয়েছে। আপনারা জানেন আমি গতকাল আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে বাতিল হয়ে যাওয়ার পরেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যেটা গতকাল আমরা আপনাদের বলেছি, এবং এটাই প্রমাণ করে যে এই নির্বাচন কখনোই সুষ্ঠুভাবে হবে না এবং সেই জন্যেই এই সভা তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে এই সমস্ত অনিয়মগুলোকে পরিহার করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবার আহ্বান জানিয়েছে। এই সভা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে যে নির্বাচন কমিশনের বিধি নিষেধ থাকার পরেও দলীয় সদস্যরা তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মন্ত্রীরা অনেক ক্ষেত্রে নির্বাচনে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করেছেন এবং তারা সেখানে পার্টিসিপেট করেছেন। এবং এতে দেখেছেন যে নির্বাচন কমিশন কয়েকটা জায়গায় শোকজ করেছে। শোকজ করাটাই কিন্তু যথেষ্ট নয়,
এখানে যেহেতু সরকারি দল তাদের প্রভাব বিস্তার করছে এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সরকারি দলের প্রভাব করার শক্তি অনেক বেশি থাকে, অর্ধবাদ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য একদম নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আমাদের এই সভা জোর দাবি জানিয়েছে। এই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্যে আইন শৃঙ্খলা বাহিনী যারা নির্বাচনের সময়ে এবং নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবার আহ্বান জানাচ্ছে। এই সভা অত্যন্ত ক্ষোভ এবং বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করেছে যে বিএনপি দলীয় প্রার্থীদের প্রত্যাহার করে তাদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, সন্ত্রাস করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে তাদেরকে উইথড্র করার জন্য প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে আমি গতকালও বলেছি যে ফেনীতে আপনার সেখানে তার যে আপিল করেছেন আপনার জেলার সভাপতি অ্যাডভোকেট আবু তাহের তার বাড়ি ভাঙচুর করে তালা লাগিয়ে দিয়েছেন, তার বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা একটা জায়গায় না, অনেকগুলো জায়গায় এই ঘটনা ঘটেছে এবং সেই জন্যেই এই সভা অত্যন্ত আশঙ্কার সঙ্গে মনে করেছে যে এই নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। যেহেতু বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু বিএনপি এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেল গঠন করবে এবং সেই সঙ্গে প্রত্যেকটি বিভাগে একটি করে বিভাগীয় মনিটরিং সেল গঠন করা হবে এবং প্রত্যেকটি জেলা উপজেলা কমিটিগুলোকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেই নির্দেশ দিচ্ছে। এই ছিল আজকের আপনার আমাদের স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্তসমূহ। আমি আগামীকাল আপনাদেরকে ডিটেলসগুলো পাঠিয়ে দেব।